বহুত ভাবি আর চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি সারা কেউ আল্লাহ ফেতনা ফসাদের জননে আমাদের ইমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার অলি না বানায় এখানে কাউকে বিদায় দিয়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوي دروس شرك يا الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسول النبي الكريم الله فكر بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم امت بن الله فكر رب العالمين اپنا قیامات کے এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে চিরতর উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে যেই সময় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে ঠিক
যে জমানে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। সুপ্রিয়তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনা সব সাফ হয়ে যাবে। বক্তব্য কিন্তু আমার নিজের তরফের থেকে না। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়েত আছে, লম্বা এক হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوم يسألون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهبونهم بأذن السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو عالم منهما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নি কদ গফরতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম إنما جاء لحاجة يقول الله عز وجل هم الثلاثاء لا يشكى زليسهم رواه البخاري এক ফেরেশতা বলছে মাওলা হে সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, মাফ চাইছে, তাদেরকে মাফ করো, কিন্তু ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মজলিসের মধ্যে এমনও কিনে লোক আসছে যা তো জিকির আজকারের জন্য আসে নাই, তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে নাজাত চায় নাই, এই গুণে তারা গুণান্বিত না। যারা এই গুণে গুণান্বিত, জাকিরিন জাহান্নাম থেকে নাজাত চাইছে, জান্নাত তলব করছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুক অমুক ব্যক্তি তো আসছে, ওই যে ওই ব্যক্তি আসছে তো লাট জ্বালাবার জন্য, ওই ব্যক্তি আসছে তো মাইক চালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক আসছে দেখার জন্য, সমালোচনা করার জন্য, কিছু লোক আসছে অমুক অমুকে খোঁজার জন্য, তুমি সবাইকে মাফ করিয়া দিলা, গড়ে সবাইকে মাফ করিয়া দিছ। আল্লাহ পাক বললেন দেখ, এই মজলিসে কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। হুমু জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম, এত দামি মজলিস, এর উদাহরণ নাই দুনিয়াতে, গড়ে সব কামিয়াবি হওয়ার উদাহরণ নাই। আপনি জমিদার বাড়ির বিবাহের কাঠ পান নাই, আপনার কাছে কাঠ নেই, কিন্তু আপনি কাঠওয়ালাদের সাথে মেহমান খানায় ঢুকে গেছেন, কাঁধের সাথে কাঁধের সাথে কাঁধের সাথে আপনার কাছে ঢুকছেন, কাঁধের সাথে বসছেন, কাঁধের সাথে খাদিমদা কি বলবে ভাই কাঠ আছে কিনা কাঠ আছে কিনা, এটা ইজ্জত তাদের খেলাফ, এটা মান ইজ্জতের প্রশ্ন। শাহী মেহমান খানায় কাঠ দেখিয়া দেখিয়ে খাদ্য দেওয়া হয় না, বরং কাঠওয়ালাদের সাথে বসছো, যাদের কাছে কাঠ ছিল তুমি তাদের সাথী হয়ে গেছো, তাদের কাছে বসছো, তাদের মজলিসে বসছো,
এখানে কাট দেখিয়া দেখে খাদিম দেয়া হবে না, বরং যারা কাঠওয়ালা তাদের জন্য যে খাদ্য কাঠবিহীনরা তুমি তার সাথে বসার কারণে তোমার জন্য কথা বলা, তোমার জন্য কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি, কাঠবিহীনদের জন্য কেন, কারণটা কি বসতো, কাঠওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জাত কাঠবিহীনদের জন্য, দুনিয়ার মধ্যে কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা বসতে পারলে যদি একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই সম্মানে ভূষিত হতে পারে, তাহলে এখানে কিছু লোক আছে আল্লাহওয়ালা, নেককার, দিনদার, আমরা কিছু আছি গুনাহগার, বর্ষি কাঠওয়ালাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, জাকিরিনদের সাথে, যেহেতু তাদের মজলিসে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাঠওয়ালাদেরকে মাফ করার ঘোষণা দিবেন, নাজাতের ঘোষণা দিবেন, আমরা তাদের সাথে থাকার কারণে আল্লাহ আমাদেরকে মাহরুম করবে না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, এসি কেনার টাকা আপনার কাছে নেই, কিন্তু আপনার বন্ধু এসির মালিক, আপনি আপনার বন্ধুর সাথে রুমে ঢুকে গেছেন, পয়সা দিয়ে যাই ঠান্ডা বিনা পয়সায়, কথা বলেন না কেন, সম্পর্ক কার সাথে, এসিওয়ালার সাথে, দামি আতর কেনার মতো পয়সা আপনার কাছে নাই, অনেক দামি ঠিক না, এক আউন্স আতরের দাম 1 লক্ষ 2 লক্ষ টাকা, এই আগর কেনার মতো পয়সা আপনার কাছে নাই, জাফরান কেনার মতো টাকা আপনার কাছে নাই, কিন্তু আপনি বসছেন জাফরানওয়ালাদের সাথে, ওই দামি উদওয়ালা টাকা দিয়া খায়ের মধ্যে আতর লাগাইয়া যেই গেরান, তার কাছে যাওয়ার কারণে মাগনা আপনি একই গ্রাম পাইতে আছেন, এই বাচ্চাকে পিছনে, একের পিছনে দ্বিতীয় বার পিছনে 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 বলছি, তোমার তোমার পিছনে বাচ্চা, হ্যাঁ, এক সেকেন্ডের জন্য যেহেন এদিক ওদিকে যাব না কেউ, জেহেন খুব মারাত্মক, জেহেনের গতি জানেন, আলোর গতি পার সেকেন্ডে 1,86,000 মাইল, কিন্তু মনের গতি তার চেয়ে অনেক বেশি, সূর্য উদয় হওয়ার পরে দুনিয়াতে আলো পড়তে 5 মিনিট সময় লাগে, কিন্তু আমার সূর্যের দেশে যাইতে 1 সেকেন্ডে সময় লাগে, এর জন্য বয়ান শোনার সময় যদি কারোর জেহেন এদিক ওদিকে চলে যায় কোনো লাভ নেই, হুজুরে কি বয়ান করছিল ভাই, আরে তোর কলবই তো ঠিক ছিল না, তোমার এই পাত্রের মুখ তো টিউবওয়েলের মুখের সাথে সমান ছিল না, আগে পাত্রের মুখ টিউবওয়েলের মুখের সাথে সমানে সমান রাখতে হবে, তাহলে পানি ঢুকবে, যদি একটু কাইত হয়ে থাকে একটু সাধারণ, তুমি তো দিয়া বাস চাপতে আসো, ঘটনা কি ভাই, পানি নেই, তোমার মুখটা ঠিক নেই, এজন্য কলবের দরজা, কলবের চক্ষু, কলবের মুখটা ঠিক মতো মিল না থাকলে বয়ানে ফায়দা হয় না, কলবে বয়ান ঢুকে না, এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, হামার তন ও মন, শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শুনলেন, বুঝ সবচেয়ে দামি, সবচেয়ে দামি কি ভাই, হ্যাঁ, এর চেয়ে দামি কোনো জিনিস নেই, সবচেয়ে দামি বুঝ, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মুসলমান, এই বুঝের কারণেই হিন্দু, এই বুঝের কারণেই খ্রিস্টান, এই বুঝের কারণেই ইহুদি,
এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ কমিউনিস্ট এই বুঝের কারণেই কেউ মদ বিক্রি করে দুধ পান করে কেউ দুধ বিক্রি করে মদ পান করে এই বুঝের কারণেই কেউ প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়ে আর কেউ আরামে থাকিও নামাজ পড়ে না এই বুঝের কারণেই কেউ রিকশা বহন করে চৈত্র মাসের দিন জিব্রা কলিজা শুকায় যায় কি দরজা ভাঙে না আর এই বুঝের কারণেই কেউ এসির মধ্যে সারা দিন থাকে এরপর রোজা রাখতে সব কি ভাই সব কি সব বুঝ সব বুঝ যাদের বুঝ আসছে আল্লাহ বলতে নাই স্রষ্টা বলতে কেউ নাই এই বুঝ যাদের মধ্যে আসছে তারা নাস্তিক হয়ে গেছে কি হয়ে গেছে নাস্তিক হওয়ার কোনো চক্ষু অন্ধ হয় নাই কান বহেরা হয় নাই বোবাও হয় নাই বিকলাঙ্গ হয় নাই কিন্তু কেন বললেন ব্যক্তি নাস্তিক বললেন কেন সেই বুঝটা কি স্রষ্টা বলতে কিছু নাই বাস জাহেল মূর্খ মনে রাখতে হবে জাহেল ব্যতীত মূর্খ ব্যতীত অল্প এলেম জ্ঞান ব্যতীত কেউ নাস্তিক হতে পারে না নাস্তিকের জন্য জরুরি অল্প বিদ্যা তা বলতে হবে হুজুর বড় বড় প্রফেসর ডক্টর তারাও তো নাস্তিক এরকম দেখা যায় আসলে ডক্টর হয়েছে প্রফেসর হয়েছে কিন্তু এলেমের গভীরতা অর্জন করতে পারে নাই এলেমের গভীরতা ভিন্ন জিনিস ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের সাথে বহস নাস্তিক বলতেছে স্রষ্টা বলতে কেউ নাই ইমাম আজম বলছে আমি প্রমাণ করো স্রষ্টা আছে বিশাল বহস বিশাল আয়োজন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত বিশাল মঞ্চ করা হয়েছে আজকে নাস্তিকের সাথে বহাস হবে নাস্তিক সময় মতো উপস্থিত লক্ষ লক্ষ মুসলমান উপস্থিত কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি মঞ্চে নেই তিনি মঞ্চে আসেন না টাইম চলে যাইতেছে মিনিট আসে না ঘন্টা আসে না মুসলমানদের কলিজায় পানি নাই আজকে ইমান ইসলামের অবস্থা কি হয় জানি না সমস্ত মানুষ চিন্তিত এই টাইম শেষ হবে হবে হঠাৎ দূর থেকে দেখা যায় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আসতে আছে আর নাস্তিক তো এইদিকে ফাল পড়তেছে বলছি না পারবে না বলছি না তাদের কোনো দলিল নেই প্রমাণ নেই বাসে ফাল পড়তেছে ইমাম আজম আবু রহমতুল্লাহ আলাই আসার পরে নাস্তিক বলছে এত দেরি করছেন কেন আপনার ওই টাইমে আসার কথা ছিল আসেন না কেন কলে ভাই দেখেন আপনি জানেন আমার বাড়ি নদীর উপারে আপনি জানেন আমার বাড়ি নদীর উপারে আমি সময় মতোই নদীর পারে আসছি এখানে পার হয়ে আসব কিন্তু এসে দেখি খেয়া নেই কি নাই এখন অপেক্ষায় আছি অপেক্ষায় আছি খেয়া নাই অপেক্ষায় আছি অপেক্ষায় আছি খেয়া নেই পার হব কিভাবে হঠাৎ দেখি নদীর উপর থেকে একটা গাছ এমনি এমনি ভেঙে গেছে তারপর এবার ইমাম আজম আকবর বলতেছে দেখি গাছটা নদীর ঢেউয়ে ঢেউয়ে তুফানে তুফানে তত্ত্ব হয়ে গেছে আচ্ছা আল্লাহ উপর আগে কইেন না কথা শোনেন তত্ত্ব হয়ে গেছে এখন নাস্তিক বলছে তারপর এখন এটা ব্যাংক করে বলতেছে বল তারপর তাহলে আমি দেখতেছি তত্ত্বগুলি কোন মিস্ত্রি ব্যতীত কোন ব্যক্তি ব্যতীত নিজে নিজে জোড়া লেগে গেছে বলে তারপর নাস্তিক হাসে আমি দেখলাম সেই নৌকাটা মাঝি মাল্লা ব্যতীত উপর থেকে সরাসরি আমার দিকে চলে আসছে বলে তারপর তারপর আমি নৌকা চললাম তারপরে
কলে মাঝি মাল্লা বেদিতে দেখে সোজা এপারে চলে আসছে, ভাই সেই নৌকায় আসতে তো দেরি হয়ে গেছে। এবার নাস্তিক বলতেছে, এই লক্ষ লক্ষ জনতার আপনারা শোনেন তো, একটা গাছ কি কোনো ব্যক্তি কাটা ব্যতীত এমনি এমনি পড়তে পারে? করে ধরে নেন, বন্যায় ঝড়ে গাছটা পড়ে গেছে, ধরে নেন, মানলাম। আচ্ছা বলেন তো, মিস্ত্রি ব্যতীত করাত ব্যতীত এই গাছটা কি তক্তা হতে পারে? নাস্তিক বলতে ধরে নেন, ধরে নেন, কোন রকমের ঢেউতে বা অন্য কোনো কায়দায় তক্তা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সেই তক্তাগুলি কোন মিস্ত্রি ব্যতীত কারিগর ব্যতীত আপনি আপনার নৌকা হতে পারে? আপনি বলুন তো, সেই নৌকা মাঝি মাল্লা ব্যতীত সরাসরি নদীর উপর থেকে এপারে আসতে পারে? আচ্ছা বলেন তো, তারপরে সে উপর থেকে আবার মাঝি মাল্লা ব্যতীত এখানে আসতে পারে, এও কি বিশ্বাস করে? এ যা বিশ্বাস করে তার সে বড় মূর্খ আর কেউ হতে পারে? এবার ইমাম আজম আবু হানিফা বলতেছে, এই মূর্খ, তোর কথায় তুই তো মূর্খ। যদি সাধারণ একটা গাছ, সাধারণ একটা গাছ কোনো ব্যক্তি ব্যতীত পড়তে না পারে, সাধারণ একটা গাছ কেউ না ফাড়লে, তক্তা না করলে, যদি তক্তা না হতে পারে, সাধারণ একটা গাছ তক্তাগুলি কোন মিস্ত্রি ব্যতীত যদি নৌকা না হতে পারে, সাধারণ একটা নৌকা যদি একজন মাঝি মাল্লা ব্যতীত এপারে না আসতে পারে, আবার সেই নৌকাটা মাঝি মাল্লা ব্যতীত এপারে না আসতে পারে, তা আসমান জমিন সূর্য চন্দ্র তারকা এই হাজারো লক্ষ কোটি কোটি মাখলুকাত কোন খেয়ালে কোন স্রষ্টা যদি এমনি এমনি হয়ে গেছে, এটা হতে পারে? এবার তো নাস্তিক লাজওয়াব প্রশ্ন করতে পারেন, সবই আল্লাহ বানাইছে, তা আল্লাহকে কে বানাইছে? এর জবাব তো আল্লাহ নিজেই দিল, হু আল্লাহ, হু আল্লাহ। কে জবাব দিছে? কি জবাব দিছে? হু আল, তিনি শুরু, তিনি কি? এর জবাব তো আগেই আছে, তিনি শুরু, সহজ জবাব, এসে সহজ কোনো জবাব নেই। কেমন? দশের আগে নয়, নয়ের আগে আটের আগে সাতের আগে ছয়ের আগে পাঁচের আগে পাঁচের আগে চারের আগে তিনের আগে দুইয়ের আগে একের আগে কেন? কেন কেন আটের আগে সংখ্যা আছে, ছয়ের আগে সংখ্যা আছে, দুইয়ের আগে সংখ্যা আছে, একের আগে থাকবে না কেন? হুয়ালা হুয়ালা, এখান থেকে শুরু। সব সংখ্যার আগে সংখ্যা থাকে, একের আগে এখানেই জিরো, এইটাই শুরু। মাইক বানাইছে কে? মানুষ। মানুষ বানাইছে কে? আল্লাহকে বানাইছে কে? কেউ না, সেই শুরু, সেই তো শুরু। তুমি কেন দেখো না যে কোনো কিছু সৃষ্টি না করলে, স্রষ্টা না থাকলে সৃষ্টি হয় না? তো এই গোটা সব কিছু এত সুন্দরভাবে কে সৃষ্টি করলেন? পাঁচ টাকার নোটের থেকে, পাঁচ টাকার সাজের থেকে কয় টাকার নোট বের হয়? দশ টাকার সাজের থেকে দশ টাকা, একই মেটাল থেকে একই ডিজাইনের খাদ্য বের হয়, ঠিক না? অথচ তোমার মায়ের সাজের থেকে দশজন ভাই বের হয়েছে, একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা একই সাজ, মেটাল এক কিন্তু চোখের সাথে চোখের মিল নেই। আল্লাহকে চিনেন? আল্লাহ কত সুন্দরভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আজকে বলেন তো, যদি চক্ষুটা আল্লাহ পিছনে দিতেন তাহলে অবস্থাটা কি হতো? খাদ্য নিতাম, পিছনে দেখতাম, এরপরে খাইতাম। নাকটা যদি ডান পাশে দিতেন অবস্থাটা কি হইতো? খাদ্য নিতাম, এখান নিয়ে ঘেরান শুনতাম, তারপরে খাইতাম। কিন্তু আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করছেন দেখেন তো, হাত দিবেন, হাত বলবে গরম না ঠান্ডা, উঠাবেন, চক্ষু বলবে ময়লা আছে কি নেই,
যখনই কাছে নেবেন মুখের, নাক বলবে পচা না ভালো, মুখে দেওয়ার আগে জিব্রা বের হয়ে যাবে, ও বলবে উপযুক্তি উপযুক্ত না, লালা বের হয়ে যাবে গলাবার জন্য। আমার মাওলার কৃষ্ণা দেখছেন কত সুন্দর, আল্লাহ পাক কি বলেন জান, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি যে তোর মধ্যেই আছি তুই দেখোস না কেন, তুই দেখো না কেন, এই বেয়াকুপেরা যারা মাওলাকে খুঁজতে কোথায় যাও জানি না। গোটা দুনিয়ার মানুষ যা চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, কোটি কোটি শত শত কোটি মানুষ চলে গেছে, শত শত কোটি মানুষ বর্তমানে, কত লক্ষ কোটি মানুষ আসবে আমরা জানি না, কিন্তু একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। জায়গা কতটুকু দেখেন তো, এই চক্ষুর জায়গা কতটুকু, যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কোন ডিজাইনার, কোন ডিজাইনার চোখের মধ্যে এত ডিজাইন করলো যে লক্ষ লক্ষ কোটি কোটি চোখের সাথে আর কোনো চোখের মিল নেই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের মিল নেই জানেন নাকি। এর জন্য সৈন্যরা যখন যুদ্ধে যায় দাঁতের পাটির ছাপ নেয়, কারণ বোমায় বা আগুনে যদি চেহারা ঝলসে যায়, লাশকে নির্বাচন না করা যায় লাশটা কার কোন ব্যক্তি, তখন দাঁতের পাটির ছাপ দেখিয়া নির্বাচন করা হয় এই ব্যক্তির অমুক ব্যক্তির লাশ। তা যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের মাওলাকে চিনো না, চিনো না মাওলাকে বেয়াকুব। আমি কথা বলছি রক ফুলিয়া গেছে, দেখেন না, দেখেন না রক ফুলতেছে না, আপনাদেরও কি রক, সবাই দুইটা তাঁরের মতো, তাঁরের মতো দুইটা রক। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার সাথে আরেকজনের গলার মিল নেই, সুরের সাথে সুরের মিল নেই। আপনি বুঝেন অবস্থা নাকি, যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই বৃদ্ধাঙ্গুলি কতটুকু জায়গা বলেন তো, শিকি পরিমাণ জায়গা, একজনের আঙ্গুলের সাফের সাথে আরেকজনের আঙ্গুলের সাফের কোনো মিল নেই। কোন কারিগর, কোন খাল, এই যে হাত লাগাইছে, এই হাত, এই যে হাতের স্পর্শ, গোটা দুনিয়াতে যা চলে গেছে, যা আসে, যা আসবে, এই হাতের স্পর্শের সাথে আরো হাতের স্পর্শের মিল নাই। আল্লাহ কি ছিল না তুমি, আল্লাহ কফি আনফুসিকুম আফালা তুফসিরুন, আমি তো তোর মর্দি, তুই কোথায় খোঁজ করা আমার, আমি তো তোর মধ্যেই আছি। যত মানুষ চলে গেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, এই চেহারার সাথে কোনো মিল নেই, এতটুকু জায়গার মধ্যে কত ডিজাইন আজি, একটুখানি জায়গা চেহারা কেমনে কি ডিজাইন, একজনের একটু একটু, অথচ যত মানুষ চলে গেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, একজনের চেহারা সাথে একজনের চেহারার পূর্ণ খেলা কি বুঝেন, মাওলা কোথায় খোঁজ করতে যান, আমার মাওলা কি ছিল না, ফি আকসারি তাকদীর। এরপরে আসুন, আল্লাহ পাক কে আমরা সূর্য বানাইছে, সূর্যটা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ, কত লক্ষ, 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়, 9 কোটি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ এই সূর্যটা চলতেছে, এত উঁচায়। বিজ্ঞানীরা বলে যদি সূর্য কিছু নিচে থাকতো, যেখানে আছে তার থেকে কিছু যদি নিচে থাকতো, দুনিয়ার মানুষরা পুড়িয়া সরকার হয়ে যাইত, আবার সূর্য যেখানে আছে সেখান থেকে যদি কিছু উপরে হইতো, গোটা দুনিয়া বরফে ভরিয়া যাইতো, কোনো মানুষ বাঁচত না, সব বরফ হয়ে যাইতো।
এ বেয়াকুব, কোন খালে কোন স্রষ্টা যদি সূর্যের পিছনে না থাকতো এত বড় সূর্য চলে কিভাবে? এ শক্তি যোগায় কে? চালায় কে? একটা ট্রাক মাল বোঝাই ট্রাক যদি বন্ধ হয়ে যায় আমরা ধাক্কা দিয়ে সরাতে পারি না। আর দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা এত স্পিডে চলতেছে, কে চালায়? পাওয়ার কই, শক্তি কই, গ্যাস কই, তৈল কই, ইঞ্জিন কই? বাস লেট, ট্রেন লেট, আমার আশা লেট, বিমান লেট, কিন্তু সূর্য সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ড লেট করে নাই। 1 সেকেন্ড না, মাওলা কি সিন বানা? আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বসর হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বসর কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বসর খাসিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি তো 7 আসমান 7 তবক জমিন 7 তবক আসমান বানাইছি, দেখ তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো ভুল, কোনো ভ্রান্তি দেখো তো আছে নাকি? তুমি দেখো তো সূর্যকে একটু নিচে ফিটিং করলে ভালো হইতো, না উঁচায় ফিটিং করলে ভালো হইতো, না সূর্য এই ডিজাইন করলে ভালো হইতো, না চন্দ্র এই ডিজাইন করতে ভালো হইতো? এই সূর্যের উপরে তারকা, সূর্যের নিচে তারকা, যেই তারকাগুলি সূর্যের সে কোটি কোটি গুণ বড়, সমস্ত তারকাগুলি ঘুরতে আছে চলতে আছে, এত বড় বড় তারকা ঘোরে কিন্তু একটার সাথে আর একটা টাচ হয় না, একটার সাথে আর একটা বাড়িও লাগে না। বিজ্ঞানীরা বলে একটা তারকার সাথে আর একটা তারকার বাড়ি লাগার সাথে সে দুনিয়া কেয়ামত হয়ে যাবে। বুঝেন কত সুন্দর ফিটিং, কত সুন্দর নৈপুণ্য আকর্ষণ, এমন ভাবে আকর্ষণ বিকর্ষণ, এত বড় 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 তারকা ঘরে কিন্তু জাগা মতো ঘুরতে আছে এদিকে ওদিকে না, মাপজোক বুঝছেন? মাওলাকে চিনবা না, মাওলাকে চিনবা না? তুমি কেন বুঝো না আজকে 5 তলা 10 তলা বিল্ডিং এ পানি উঠাবার জন্য কত বড় মোটরের প্রয়োজন? এই ঢাকা শহরের মানুষের পানি সাপ্লাই দেওয়ার জন্য গিয়া দেখো মোটরের বিল কত আসে, কত পাওয়ারফুল মোটর ব্যবহার করতে হয়, অথচ সাগরের মধ্যে থেকে সমস্ত নদী নালার মধ্যে জোয়ার সৃষ্টি করে, পানির পাম্প সৃষ্টি করে, এত বড় পাম্পিং কোন মেশিনটা চিন্তা করছে? চিন্তা করবা না তো, চিন্তা করবা কেন? সারাদিন শয়তানি নিয়ে ব্যস্ত, সারাদিন গুনাহ নিয়ে ব্যস্ত, একদিনও চিন্তা করছো যে আমরা ধান লাগাবার জন্য যে পাম্প মেশিন ব্যবহার করি সেখানে কত টাকা খরচ করি, আর অত সব মেঘনা পদ্মা বড় বড় নদীগুলি এমন ভাবে জোয়ার সৃষ্টি হয় এই পানির প্রেশার দেওয়ার জন্য কত শক্তির প্রয়োজন, চিন্তা করছো একদম না? এ চিন্তা করবো সারাদিন দুনিয়া পেটার পিট, কি খাবো কিভাবে বাঁচব? যেরকম কুকুরটা সারাদিন চিন্তা পেট পিট কিভাবে খাবো কিভাবে বাঁচব, একটা গরু গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে সারাদিন কি চিন্তা করতো? গরু কি খাবো কি বাঁচব, কিভাবে খাবো কিভাবে, এছাড়া গরুর আর কোনো চিন্তা? মহিষের একটা বাঘ বের হয় শিকারের জন্য কিভাবে খাবো কিভাবে বাঁচব, একটা সিংহ বের হয় গুহার থেকে কিভাবে খাবো কিভাবে বাঁচব, এছাড়া সিংহের কোনো টেনশন নাই, শুয়ারের কোনো টেনশন নাই, কুকুরের কোনো টেনশন নাই, আমাকে কি বানাইলো কেন বানাইলো, এই আসমান কে বানাইছে, সূর্য কে বানাইছে, চন্দ্র কে বানাইছে, তারকা কে বানাইছে, এত এত বিশাল বিশাল আসমান উঁচা কে করছে? এই পানি কে পাম্প করতে আছে, কে পানি বাষ্প সৃষ্টি করিয়া ম্যাক করিয়া তার থেকে স্বচ্ছ সুন্দর মিষ্টি পানি বর্ষণ করতে আছে,
কে জমিন কে মারি আবার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করিয়া জমিনকে জাতা করিয়া ফলাইতে আছে সেই জমিনের মধ্যে আবার কে ফসল লাগাইতে আছে কে ফসল ফলাইতে আছে আমার মাওলার ডাক দিয়া বলে খুলিকালা কুম্মা ফিল আরদি জামিয়া বন্দা যা কিছু সব তোদের জন্য আসমান তোদের জন্য সূর্য তোদের জন্য তারকা তোদের জন্য গাছ তোদের জন্য পানি তোদের জন্য বাতাস তোদের জন্য বন্দা আমি তোদের জন্য হরেক ডিজাইনের খাদ্য তৈরি করছি বন্দা তুই ল্যাংরাম খাবি ভালো লাগে না ফজলি খা তোর ফজলি আম খাইতে গেলে ভালো লাগে না গোপাল ভোগ খাইতে ভালো লাগে না শোষা আম খা শোষা খাইতে ভালো লাগে না কমলা খা কমলা খাইতে ভালো লাগে তুই আপেল খা আঙ্গুর খা আঙ্গুরের মধ্যে বহু জাত তৈয়ার করছি আমি কমলার মধ্যে হাজারো জাত তৈয়ার করছি তোর মুরগির গোশ ভালো লাগে না গরুর গোশ খা গরুর গোশ ভালো লাগে না খাসি খা তুই কি দেখো না আমি পাঁজরের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি রানের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি আমি মজকের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি কলিজার মধ্যে ভিন্ন স্বাদ লাগাইছি নারের মধ্যে ভিন্ন স্বাদ লাগাইয়া দিছি তুই ঝালি করবি এক স্বাদ ভুনা করবি ভিন্ন স্বাদ কাবাব করবি অন্য স্বাদ কই মাছের মধ্যে ভিন্ন স্বাদ শিঙের মধ্যে ভিন্ন স্বাদ রুইয়ের মধ্যে এক স্বাদ পেটের মধ্যে ভিন্ন স্বাদ পিঠের মধ্যে অন্য স্বাদ ঘাড়ের মধ্যে অন্য স্বাদ বন্দারে সব তোদের জন্য তোর আমার খুবই আদরের ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমের সম্মানিত করে বানাইছি সব কিছু তোদের জন্য বানাইয়া দিছি আমি সূর্যকে ডুবাইয়া রাত্র বানাইয়া তোদের ঘুমের ব্যবস্থা করিয়া দিছি আবার সূর্যকে উঠিয়া দিনের ব্যবস্থা কাজের ব্যবস্থা করিয়া দিছি আবার বন্দা তুই ঘুমাবি তোর মাথাটা জমিনের মধ্যে ভাঙ্গিয়া পড়িয়া আছে আমার কাছে ভালো লাগে না আমি শিউল কাছে তুলার ব্যবস্থা করিয়া দিছি বন্দা তোর শীতের জন্য কত সুন্দর পশমিক কম্বল পশমিক শুরু ব্যবস্থা করছে মন্দারে ধান তোর বাবায় সৃষ্টি করে নাই পানি তোর কোনো বিজ্ঞানী বাবায় সৃষ্টি করে নাই গোটা দুনিয়ার বিজ্ঞানীর একত্র দিয়ে এক ফোঁটা পানিও সৃষ্টি করতে পারবে না গোটা দুনিয়ার বিজ্ঞানীর একত্র দিয়ে বাতাস সৃষ্টি করতে পারবে না বন্ধ বন্ধে এত গর্ব করো কেন আমি যদি অক্সিজেন বন্ধ করিয়া দেয় গোটা দুনিয়ার মানুষ মুহূর্তের মধ্যে মরিয়া সাফ হইয়া যাবে আমি পানি যদি জমিনের নিচে নিয়ে যাই কেউ তো পানি পাবি না আর বাঁচতেও পারবি না বন্দা সব কিছু তোদের জন্য শুধু তোরা আমার জন্য অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন স্বামী স্ত্রীকে বলে ও স্ত্রী যা কিছু দেখো আমার সোফা আমার দামি ফ্রিজ আমার দামি খাট আমার দামি বিল্ডিং সব তোমার জন্য শুধু তুমি আমার জন্য সব তুমি ব্যবহার করো সব কিছু তোমার কিন্তু তুমি শুধু আমাকে মহাব্বাত করবা আমাকে ভালোবাসবা সব তোমার জন্য শুধু তুমি আমার জন্য আমার মাওলা ডাগে বন্দার সব তোদের জন্য তোর আমি মাওলার আবেদ ইবাদতের জন্য বন্দারে তুই আমার নিয়ামত খাইয়া লইয়া যখন সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারো আমার কুদ্দাদি কলবটা শান্তি হইয়া যায় বন্দারে যখন সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারো আমি ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকি মন্দারা সব তোদের জন্য কিন্তু আমি কি দেখলাম একটা গরু সারাদিন খাওয়া বাঁচা নিয়ে ব্যস্ত তুইও ঘুম থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন খাওয়া বাঁচা এই দোকান এই ব্যবসা এই বাণিজ্য
এই চাকরি নৌকারি এই টাকা এই পয়সা এই ইজ্জত এই সম্মান এইটা সেইটা করতে করতে তুই রাতে ঘুমায় যাও আমি মাওলার ইবাদত করো না তুই নামাজ পড়ার সুযোগ পাও না তুই নামাজে যাও না বান্দা তোর মধ্যে আর গরুর মধ্যে কি পার্থক্য বান্দা কিন্তু শোন গরুর জন্য কবর নাই কিয়ামত নাই মিজান নাই পৌষরাত নাই এর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের নিচে একটা গরু শোয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর পিঠে হাত দিয়ে বলে গরু আমি কেন মানুষ হইলাম কেন তুই হইলাম না আমি কেন গরু হইলাম না গরু তুই জঙ্গলে ঘোরো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই সেখানে খাও সেখানে ঘুমাও কোনো টেনশন নাই তোর কবরের কোনো টেনশন নাই তোর কেয়ামতের কোনো টেনশন নাই তোর মিজানের কোনো টেনশন নাই তুই পুলসারে উঠবি না কিন্তু আমি আবু বকরের সামনে তো কবো কেয়ামত আল্লাহ মাফ করে দাও ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে থাকার জন্য আসি না দুনিয়াতে কেউ থাকতে পারবো না তুমি কি দেখো নাই নবী মুসাও নাই ফেরাওনও নাই নবী ইব্রাহিমও নাই নমরুদও নাই আমার নবীও নাই আবু জাহেল নাই তুমি কি দেখো না যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যেই রুগী ঔষধ সেবন করছে শুনলাম সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই জয় সাহেব সাফাসি রায় লিখছে সেও নাই যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও নাই যাকে কার্যকরী করছে সেও নাই বাবাও নাই দাদাও নাই নানাও নাই বন্ধু নাই তুমি আমিও রওনা করছো কিন্তু কোথায় কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো খবরদার খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না আল্লাহ বাবার হিসাব নিকাশ মিলে তারপর মাওলার কবরে যাইও এ আমার যুবক বাবার আমার ছাত্র বাবারা কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো অনেক আমার ছাত্র বাবারা মনে করে হুজুর একটু বুড়া হইয়া বড় হইয়া তারপর মাওলার ইবাদত করব কিন্তু আমার ছাত্র বাবারা তুমি বুড়া হইয়া মাওলার ইবাদত করবা বুড়া হবা বড় হবা আগামীকাল বাঁচবাই গ্রান্টি তোমার মধ্যে কি আছে রে বাবা তুমি কিসে পড়ো কারণ হুজুর আমি তো টেনে পড়ি বাবার নাইনের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই হে আমার নাইনের ছাত্র বাবারা তুমি কি দেখো না এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ আমার বাবা তুমি কেন ইবাদত করবা না তোমার কাঁধের মধ্যে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে এ দাদা হে নানা তুমি এখনো কেন মসজিদে ঢুকবা না অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো এ বড় ভাই তুমি এখনো মাওলার পথ কেন ধরবা না অথচ তুমি তুমি নিজেই তোমার ছোট ভাই কবর খনন করার কাছে ব্যস্ত হয়ে বন্ধু তুমি কেন ইবাদত করবা না এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আর সাল্লাহ ও মা বোনেরা তুমি কেন খেয়াল করো আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মওয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ মওয়াতের সাঁস একবার দ্বিতীয়বার কোনো সাঁস নাই
কবরে যাওয়ার চান্স আর দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই যখন কবরে যাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা হয়ে তোমার রাস্তা হইয়া যাবে ফেরেশতারা প্রস্তরমান হাজার রজুল চিনে ওই ব্যক্তিকে হাজারো ছাত্র যারা সুন্নাত অনুযায়ী চলাফেরা করছে তারা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নীত আদর্শ সাথে তার নীত আদর্শের মিল নবীর সাথে তার নেতার মিল উম্মি দেখিয়া চিনিয়া ফেলাইবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে সদাকা দি আমার বান্দা সত্য কথা বলছে ওয়াফুশুল ফরাশ মিনাল জান্নাত ওয়াল মিসু মিনাল জান্নাত আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া না কিন্তু নাফরমান বদমাশ বেঈমান বাবারা আমার উপর রাগ করিও না আমার উপর গুসা হইও না নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই অমনি নাফরমান আমার নবীকে চিনতে পারবে না নাফরমান বলবে হা হা না দি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই আমার মাওলা ডাক দিয়ে কাসাব আদু গুলাম আর দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবর মাটির চাপ দেয় অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে সুরে এক পাথর মাটি আর এক পাথর লাগাইয়া ফেলাইবে এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরা রাখে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ সাপ ধরাইয়া দেয় আজাবুল কবর হক কোন কবর আজাব সত্য কোন সন্দেহ নাই তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই নবী আলাইহিসসালাতু ওয়াসালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখন কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমানদের মধ্যে এমন হায়বাত এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাইর রওয়ায়াতের মধ্যে আছে রাবি বলেন মুসলমানের চিল্লা চিল্লির কারণে নবী আলাইহিসসালাতু কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী বয়ান শেষ করলেন কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করলাম আমার নবী এমন কি বয়ান করছে সাহাবাদের অবস্থা এরকম কেন এত চিল্লা চিল্লি কান্নাকাটি কেন এত পেরেশান কেন তখন নবীর কাছে থাকা ব্যক্তি বললেন নবী বলছেন অচিরে কবরের মধ্যে দাজ্জালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান করার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে বাবারে আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাইয়া কাল হিজারাত আশাদ্দ তাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাত লামা ইয়াতাফাজ্জার মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজ মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিত মিন খাশিয়াতিল্লাহ আমা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান একদল মানুষ গুনাহ করতে করতে তার কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের পাথরের বয়ান করেন আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে ফাটিয়া সেখানে পানি বহাইয়া দিছে আর একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে সর
মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া পড়িয়া যাইতেছে ও মানুষ মাথা পাথরের দলেরা যারা আমার মাওলার ভয়ে কানবা না আমার মাওলা ও ছাড়বেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন দেখেন একটা পাথর কাঁদে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পাথর তুই কেন কান্দ পাথর বলছে আল্লাহর হে মূসা আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওয়া কুদুহাম নাসু ওয়াল হিজারা সেই জাহান্নামে সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন মাওলা হে এই পাথর তোমার ভয়ে জাহান্নাম হবে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বললেন মূসা তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন করে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহর হে মূসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ পাক আমাকে মাফ করছে আমি বিশ্বাস করছি তাহলে আবারও কেন কান্দ তখন পাথর বলে আল্লাহর হে মূসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না দোয়াও করতেন না আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না কিন্তু যেই কান্নার সুরে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিনও সারবো না বাবারে আমার আমার নবী তোমার নবী তাকে আমার মাওলা পাক রব্বুল সম্মান সুযোগ ঘোষণা দেন গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার যেন আগে লেখছিল সব কিছু মাফ সেই নবী নামাজের মধ্যে এমন ভাবে কান্দতেন বলি যাও ফিহি আজিজু কা আজিজিল মিরজালে মিনাল বোকা যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিছে আগুন ধরাইয়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে আমার নবী নামাজের মধ্যে এমন ভাবে কান্দতেন তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো ও বাবারা আমরা যারা গুণাগার আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল কিন্তু আমাদের চোখে পানি নাই কিন্তু যারা আল্লাহ বলা তাদের চোখে পানি আসলে কপাল পুড়িয়ে গেছে আর কিছু না আর কি আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ মাফ না করাইয়া কাউকে ডাক দিও না ক্ষমা না করাইয়া কাউকে ডাক দিও